আমরা আজকে অত্যন্ত আনন্দিত যে ইউক্রেন যে যুদ্ধাবস্থার পরিস্থিতি, সেই পরিস্থিতির মধ্যে আমাদের বাংলাদেশের একটি সম্পদ, বাংলার সমৃদ্ধি এবং তার 29 জন নাবিক ওখানে আটকে গিয়েছিল এবং সেই থেকে স্ট্যান্ডার্ড অবস্থায় ছিল। আমরা আমাদের গভর্নমেন্টের তরফ থেকে আমাদের বাংলাদেশ দূতাবাস পোল্যান্ড, বাংলাদেশ দূতাবাস রোমানিয়া এবং বাংলাদেশ দূতাবাস অস্ট্রিয়া, এই তিনটা দূতাবাস সহ আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় তথা গভর্নমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে সহযোগিতায় আমরা আজকে আমাদের এই 28 জন যে ক্রু মেম্বার তাদেরকে আমরা আমাদের বুকে নিতে পেরেছি। এটি আমাদের সবচেয়ে আনন্দের বিষয়। তারা তাদের পরিবারের কাছে যাবে, তারা এখন সেফ, তারা এখন মুক্ত। আর একটা যে পাখিটুকুন আছে, একটি আমাদের একটা ভাইয়ের লাশ আছে ওখানে, হাদিসুর রহমান, তার পরিবারের সদস্যদের প্রতি আমরা আবারও সহমর্মিতা জানাচ্ছি, কন্ডোলেন্স জানাচ্ছি এবং তার দেহাবশেষ আমরা অতি সত্বর বাংলাদেশে এনে ফেলবো। এটা আমরা দৃঢ় প্রতিজ্ঞ এবং আমরা পারবো ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা থাকলে। এইটুকুন আজকের জন্যে। আপনারা নিশ্চয়ই একমত হবেন যে আপাতত আমাদের কাজ হলো আমাদের ভাইদেরকে উদ্ধার করা, তারপরে তাদের জন্য যতটুকু নিডফুল সেটা করণীয় সেটি আমরা অবশ্যই করব। এটা গভর্নমেন্টের তরফ থেকে যতটুকু আছে সেটি আমরা করব। আমরা বিভিন্ন জায়গা থেকে শুনেছেন যে যত দ্রুত সম্ভব, এটা টাইম ফিক্স করে দেওয়া খুবই দুরূহ একটা ব্যাপার। আপনারা নিশ্চয়ই ভিজুয়ালাইজ করতে পারছেন, একটা দেশে যুদ্ধ চলছে, সেখানে মানুষ ঢুকতে পারছে না, বাট আমাদের আন্তরিকতা শতভাগ আছে, আন্তরিকতা এবং প্রচেষ্টা শতভাগ আছে। এখন মানে পরবর্তী পদক্ষেপগুলো কি হবে তাদেরকে একটু বলেন। এটা তো আমাদের তিনটা মিশন, আমি প্রথমেই বলেছি আমাদের তিনটা মিশন একসঙ্গে কাজ করছে ওইখানকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে। তাদেরকে তো আজকে প্রথম কথা হলো তারা অত্যন্ত ফ্যাটিক, ট্রমাটাইজড, তাদের এখন পরিবারের কাছে ফিরতে হবে। অবশ্যই বলবেন। আমাদের শিবের 28 জন অ্যাবসেন্ট ওকে, সবাই ঠিক আছে, তারা যার যার বাড়িতে যাবে। এখন আপাতত তাদের উত্তরার যে সংস্থা আছে সেই সংস্থাতে তাদের মেডিকেল টেস্ট, তাদের একটা রিপোর্টিংয়ের ব্যাপার আছে, ইটস গভর্নমেন্ট জব, সেখানে সব প্রসিডিওর সেরে তারা তাদেরকে যার যার বাড়িতে যাওয়ার সুযোগ দেওয়া হবে আপাতত তাদের রেস্টের জন্য। আচ্ছা, আমরা একজন নাবিকের সাথে প্লিজ আমাদের ক্যাপ্টেন সাহেব আছেন, আচ্ছা আসেন। আসলে আপনারা বোধ হয় সবচেয়ে ভালো হবে যে আমাদের যে অফিসার্স এবং ক্রু যারা আছেন তারা অত্যন্ত ক্লান্ত। আমাদের ক্যাপ্টেন এখানে আছেন, উনি একটা বিবৃতি দেবেন এবং আমরা মনে হয় ওনার কথা শুনি, তারপর ওনারা খুবই ক্লান্ত, কাজে আমার মনে হয় আপনারা এই ব্যাপারটা বুঝবেন।